সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী লীগ ভোট চুরি করছে বলছেন আমির খসরু। এদিকে ইউনিয়ন পর্যায়ে বিএনপির এক সপ্তাহের কর্মসূচি শুরু। জানাবো বিএনপির জগৎখিচুড়ি ঐক্য এবারও টিকবে না বললেন কাদের। বিএনপি ক্ষমা করলেও জনগণ ক্ষমা করবে না বললেন ইশরাক। এদিকে ঢাকা ওয়াশিংটন বৈঠক, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন চাইলেন ব্লিংকেন। এবং সর্বশেষ জানাবো নাটোরে বিএনপি নেতা বাচ্চুর রিমান্ড ও জামিন নামঞ্জুর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী লীগ ভোট চুরি করছে বলছেন আমির খসরু। চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংবিধান লঙ্ঘন করে সংবিধানের বাইরে গিয়ে তারা নির্বাচন করতে রাজি নেই। তবে বাংলাদেশের সংবিধানের কাজ হচ্ছে বাংলাদেশের মানুষের সুরক্ষা দেওয়া, দেশের মানুষের অধিকার ও ভোটাধিকার নিশ্চিত করা, জীবনের নিরাপত্তা দেওয়া। আজকে তারা সংবিধানের সবকিছু লঙ্ঘন করেছে, মানুষের ভোটের অধিকার সহ সব অধিকার তারা কেড়ে নিয়েছে। সংবিধান যা যা সুরক্ষা দিয়েছে সবকিছু তারা লঙ্ঘন করেছে, কিন্তু সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী লীগ ভোট চুরি করছে, দিনের ভোট রাতে নিচ্ছে। তিনি বলেন, সাউথ এশিয়ান ইকোনমিস্টের রিপোর্টে বলা হয়েছে গত ৬ মাসে দেশের ২৮% মানুষ একবেলা না খেয়ে আছে, ৭২% মানুষ ধার করে চলছে, ৫২% মানুষ পুষ্টিকর খাবার খেতে পারছে না। প্রথম আলোর সাংবাদিক একজন মানুষের ক্ষুধার কথা বলেছেন, যা বলেছেন তাতেও কম বলা হয়েছে। এটাকে বলে নীরব দুর্ভিক্ষ। আজকাল নতুন বিশ্ব পরিবর্তনের প্রেক্ষাপটে আগের মতো দুর্ভিক্ষ এখন আর হয় না। বাংলাদেশের দুর্ভিক্ষ এই যুগের নতুন দুর্ভিক্ষ। তিনি বলেন, বাকশাল করার সময় বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার হনন করে ১৩ মিনিটের মাথায় গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে তারা সংবিধান পরিবর্তন করেছে। আবার তারাই বলছে সংবিধানের বাইরে গিয়ে ভোট করা যাবে না। যারা গণতন্ত্র কেড়ে নিয়েছে, আইনের শাসন কেড়ে নিয়েছে, তারা যদি সংবিধানের দোহাই দেয় সেটা চলবে না, সংবিধানের দোহাই দিয়ে পার পাওয়া যাবে না। ইউনিয়ন পর্যায়ে বিএনপির এক সপ্তাহের কর্মসূচি শুরু। বিএনপির সর্বশেষ কর্মসূচি ছিল রাজধানী ঢাকা সহ মহানগরগুলো থানা উপজেলা পর্যায়ে দুই ঘন্টার অবস্থান। ৮ এপ্রিলের এই কর্মসূচির পর সোমবার সারা দেশে বিভাগ ভিত্তিক ইউনিয়ন পর্যায়ে মানববন্ধন, অবস্থান ও প্রচারপত্র বিতরণের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু হয়েছে বিএনপি। সোমবার রাজশাহী ও সিলেট বিভাগের সব ইউনিয়নে মানববন্ধন, অবস্থান ও প্রচারপত্র বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। বিদ্যুৎ গ্যাস সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগ সহ ১০ দফা বাস্তবায়নের দাবি সারা দেশে বিভাগ ভিত্তিক ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি ঘোষণা করা হয়। চলবে ১৬ এপ্রিল পর্যন্ত। বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ বলেন, আমরা বলেছি হয় অবস্থান কর্মসূচি হবে না হয় মানববন্ধন হবে, অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী যেখানে যেটা সম্ভব সেভাবে সে কর্মসূচি পালন করতে হবে। তবে অবস্থান কর্মসূচি হোক বা মানববন্ধন হোক, প্রচারপত্র বিতরণ যে কোনো পরিস্থিতিতে করতে হবে। বিএনপি জানিয়েছে ১১ এপ্রিল খুলনা ও কুমিল্লা, ১২ এপ্রিল ঢাকা ও বরিশাল, ১৩ এপ্রিল ময়মনসিংহ ও ফরিদপুর এবং ১৬ এপ্রিল রংপুর ও চট্টগ্রাম বিভাগের ইউনিয়নগুলোয় মানববন্ধন, অবস্থান ও প্রচারপত্র বিতরণ হবে। এর আগে সব মহানগর ও জেলা সদরে অবস্থান কর্মসূচি করে বিএনপি। এরপর মহানগরের সব থানা এবং সব উপজেলায় দুই ঘন্টার কর্মসূচি হয়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ক্ষমতাসীন দলের নেতা কর্মীদের হামলা ও পুলিশের বাধায় অনেক জায়গায় বিএনপির কর্মসূচি পণ্ড হয়েছে। রাজধানীর ৭ জায়গায় বাধা ও হামলায় মুখে সাম্প্রতিক কর্মসূচি হতে পারেনি, আবার কোথাও কোথাও দুই ঘন্টার কর্মসূচি এক ঘন্টা বা এর আগেও শেষ করতে হয়েছে। ওই কর্মসূচি থেকে ঢাকার ৩৪ জন সহ বিভিন্ন স্থান থেকে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ৯ পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ ইমরান সালেহ বলেন, অবস্থান কর্মসূচি চলাকালে দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপির নেতা কর্মীদের গ্রেপ্তার, পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় আবারও প্রমাণিত হয়েছে দেশে কোনো রাজনৈতিক পরিবেশ নেই, সরকারি দল ছাড়া আর কারো রাজনীতি করার অধিকার নেই। বিএনপির জগৎখিচুড়ির ঐক্য এবারও টিকবে না বললেন কাদের। বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই দল বাম ডানে একাকার, তারা সবসময় এক জায়গায় একাকার, তাদের মধ্যে বিভিন্ন মত ও বিভিন্ন পথ, তারা জগৎখিচুড়ি দল। বিএনপির জগৎখিচুড়ির ঐক্য গতবারও টেকেনি, এবারও ইনশাল্লাহ টিকবে না, এই জোট টিকতে পারে না। ওবায়দুল কাদের বলেন, বিএনপির ৫২ দলের জোটের মধ্যে এখন কয়টি দল আছে জানি না, তাদের মধ্যে মান অভিমান চলছে। মির্জা ফখরুল একজনকে ঠিক করেন, অন্যদিকে আরেকজন বের হয়ে যায়, তাদের মধ্যে মান অভিমানের পালা চলছে, কেউ যায় কেউ আসে, শেষ পর্যন্ত জোটের সদস্য সংখ্যা কত হয় সেটাই দেখার বিষয়। তিনি বলেন, এরা বাইরে বাংলাদেশ ও ভেতরে পাকিস্তান, এরা বাংলাদেশকে বিশ্বাস করে না, এরা ১০ এপ্রিল ৭ মার্চ মানে না, স্বীকার করে না, এরা জয় বাংলা মানে না, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার কথা শুনলে এদের গা ঘিনঘিন করে, এই অপশক্তির সঙ্গে লড়াই করতে এই অপশক্তিকে পরাজিত করতে হবে, সাম্প্রদায়িক অপশক্তির ঠিকানা হচ্ছে বিএনপি।
এই অপশক্তিকে প্রতিহত করতে হবে, পরাজিত করতে হবে ও পরাভূত করতে হবে। তিনি বলেন, এত পরিশ্রম করে একজন প্রধানমন্ত্রী কিভাবে বেঁচে আছেন, কার জন্য? সবই মানুষের জন্য, তার নিজের উন্নয়নের জন্য নয়, দেশের এবং দেশের মানুষের উন্নয়নের জন্য। তিনি যা করেন দেশের মানুষের জন্য করেন। শেখ হাসিনা বলেন, আপনাদের যত প্রতিশ্রুতি দিয়েছেন তা ভঙ্গ করেনি। এই দেশের জনগণকে আশ্বস্ত করতে চাই, নেত্রীর সঙ্গে থাকুন, আল্লাহর উপর ভরসা রাখুন, নেত্রীর উপর আস্থা রাখুন, ইনশাল্লাহ এই দুঃসময় ও দুর্দিন কেটে যাবে। বিএনপি ক্ষমা করলেও জনগণ ক্ষমা করবে না, বললেন ইশরাক। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকার দীর্ঘ 14 বছর জনগণের উপর চেপে বসেছে। এরা কখনো সুষ্ঠু ভোটে নির্বাচিত হতে পারেনি, ভোট ডাকাতি করে ক্ষমতার জোর করে বসে আছে, আবারও দিনের ভোটে রাতে করে ক্ষমতা আসতে চায়, কিন্তু এবার তা হবে না। সরকারের সব ষড়যন্ত্র এবার দেশব্যাপী রুখে দেবে। ইশরাক বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে সরকার ততই উন্মাদ হয়ে উঠছে। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের সিংহভাগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে, কারণ তারা এত অপকর্ম করেছে তার কোনো ক্ষমা নেই। বিএনপি ক্ষমা করলেও জনগণ ক্ষমা করবে না। ঢাকা ওয়াশিংটন বৈঠক, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চাইলেন ব্লিংকেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আশাবাদ ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশের আগামী সংসদে নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। বৈঠকের শুরুতেই বক্তৃতা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি এ সময় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন, একই সঙ্গে বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি নিয়েও কথা বলেন। পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি এ সময় দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অবস্থানরত বঙ্গবন্ধুর খুনিদের ফেরত দেওয়ার প্রসঙ্গ টানেন। এছাড়া বৈঠকে মত প্রকাশের স্বাধীনতা, জঙ্গিবাদ দমন, সন্ত্রাস দমন, সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক শুরুর আগে পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক রয়েছে। গত 50 বছরে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বেড়েছে, আগামী 50 বছরে সম্পর্ক আরও এগিয়ে নেওয়া হয়েছে। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় জাতীয় সংসদে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশকে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্লিংকেনের চিঠির জন্য ধন্যবাদ জানান ডক্টর মোমেন। নাটোরে বিএনপি নেতা বাচ্চুর রিমান্ড ও জামিন নামঞ্জুর। নাটোরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিএনপির অবস্থান ধর্মঘটকে কেন্দ্র করে সংঘর্ষের মামলায় জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সময় বাচ্চুর আইনজীবী তার জামিন আবেদন জানালে শুনানি শেষে বিচারক রওশন আলম এ কথা শোনান, রিমান্ড ও জামিন আবেদন দুটি নামঞ্জুর করে বাচ্চুকে কারাগারে পাঠানোর আদেশ দেন। নাটোর থানার এসআই মোখলেসুর রহমান বাংলা নিউজকে বলেন, গত 1 এপ্রিল শহরের আলাইপুর এলাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিএনপির অবস্থান ধর্মঘটকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ ঘটনায় বাচ্চুকে প্রধান আসামি করে বিএনপির 26 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা 150 জনকে আসামি করে মামলা করা হয়। মামলাটি করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট লিওন হোসেন। এই মামলায় বাচ্চুর নামে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়ার অভিযোগ আনা হয়। এদিকে বাচ্চু পিস্তল উঁচিয়ে গুলি ছুটছেন এমন একটি ভিডিও ভাইরাল হয়। 2 এপ্রিল এ মামলা দায়েরের পরদিন রাতে ঢাকা যাওয়ার পথে বিএনপি নেতা শহীদুল ইসলাম বাচ্চুকে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।